আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। শুভ সকাল। আজকে সকাল থেকে ভিডিও শুরু করছি, আশা করছি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে আমার সঙ্গে থাকবেন এবং আমি কি কি করছি এগুলো দেখবেন। আমি মেলা থেকে যে সবজি কাটার এবং রুটি মেকার নিয়ে এসেছিলাম সেগুলো দিয়ে আজকে সকালে নাস্তা তৈরি করব। সবজি কাটা দিয়ে সবজি কেটে সবজি রান্না করব, রুটি মেকার দিয়ে পরোটা বানাব। আপনারা আমার সঙ্গে থাকবেন, কোথাও যাবেন না। কিন্তু এটা সবজি কাটার বললে ভুল হবে, এটা আলু চিপস বানা যাবে, টমেটো কাটা যাবে, সবজি কাটা যাবে, কলা চিপস বানা যাবে, এইরকম নানান ধরনের সবজি কাটা যাবে আর কি। এদিকে আমি একটা বাঁধাকপি ছুরি সাহায্যে কেটে চার ভাগ করে নিয়েছি, সেখান থেকে একবার সবজি কাটারের সাহায্যে নিয়ে কেটে নিচ্ছি। আর একটা গাজর চামড়া চুলের সবজি কাটারের সাহায্যে স্লাইস করে নিচ্ছি। এখন চার পাঁচটা করে স্লাইস বাস্কর করে নিয়ে তারপর সবজি কাটারের সাহায্যে কেটে নিচ্ছি। আপনারা একটু খেয়াল করে দেখেন তো কীরকম হয়েছে, অনেক চিকন চিকন হয়েছে তাই না? আমার তো অনেক সুন্দর লাগছে। আমার মতো যারা কাজ কম করতে চান আপনারা অবশ্যই এরকম একটা কিনে নিয়ে নেবেন। আর দা বা ছুরি দিয়ে কাটলে দশ মিনিটের মতো লাগতো, আমার মনে হয় এখন 5 মিনিটে হয়ে গেছে, খুব তাড়াতাড়ি হয়ে যায়। এই সবজি কাটার দাম নিয়েছে আমার 500 টাকা, এক এক জায়গায় এক এক দাম, কোথাও কম কোথাও বেশি সেই রকম আর কি। এই পেঁয়াজ কুচি করতেও 1 মিনিটের সময় লাগে নাই, আমার তো অনেক ভালো লাগছে এই সবজি কাটা। আর এদিকে ফজরের নামাজ পড়ার পর আমি পরোটা বানানোর জন্য ময়দা ডো মাখিয়ে রাখছিলাম, এখন রুটি মেকার দিয়ে পরোটা বানিয়ে নিব। আর ওরা বলছিল এটার মধ্যে আটা রুটি, ময়দা রুটি, চালের রুটি, পরোটা সব বানাতে পারবে। ভিতরে একটা দুধ দিয়ে এভাবে চাপ দিতে হবে, এক হাতে ঘোরাতে হবে আর এক হাত তুলতে হবে, তখন হয়ে যাবে নাকি। আপনারা খেয়াল করেন ওইদিকে একটা বোতামের বোতাম আছে না, সেটা ঘোরাতে হবে। কিন্তু আমি 2-3 বার বানানোর পরও ওদের মতো হয় নাই, ওরা তো খুব সুন্দর করে আমাকে বানিয়ে দেখাইছিল আর আমি হাতে উদরছি। আমরা যেভাবে বেলুন দিয়ে বানাই সেই রকম হয়েছিল, এখন আমি বানাচ্ছি হচ্ছে যে খসখসে আর মোটা টেবে। তাহলে বাসলে কীরকম হয় জানে, শক্ত শক্ত হয়ে যায়, মোটাও থাকে, খেতেও ভালো লাগে না। আর আমি হাত দিয়ে ধরে দেখছি এখানে ওরা এভাবে আমাকে রুটি ফেফা দিয়ে মুড়িয়ে দিয়েছিল, আমি নিচে দেখি এটা খসখসে লাগছে, সেই জন্য আমি এটা তুলে ওদের মতো করে আরেকটা রুটি ফেফা মুড়িয়ে দেব। ওরা এভাবে প্রথমে ঠেপ দিয়েছিল, এগুলো তোলার পর এখানে নাকি গাম থাকে, সে গামের উপর এই রুটি ফেফার এভাবে বিছিয়ে দিছিল। উপরটা দেব না, উপরটা ঠিক আছে, নিচেরটা খসখসে লাগছে সেই জন্য দিচ্ছি। আর আমার বোন আর আমি গেছিলাম, আমার বোন আমাকে বলছিল আপু তোমার কোমরে ভাইয়ে যেহেতু ব্যথা দাঁড়িয়ে দাঁড়িয়ে বানাতে পারো না একটা নিয়ে নাও। আমিও তো দেখছি আমার ভালো লাগছে, একটা নিয়ে নিলাম, এটার দাম নিছে 1900 টাকা। এখন রুটি ব্যবহার দেওয়ার পর আবার 2-3 বার বানিয়ে নিছি, আমার রুটি হয় নাই। আমার মনে হয় আমার কোথাও ভুল হচ্ছে, আমি তো নিজে চোখে দেখছি কি সুন্দর করে ওরা আমাকে বানিয়ে দেখাইছে, আমি নিজে হাতে ধরে দেখছি অনেক সুন্দর হয়েছে, আমার ভুল হচ্ছে মনে হয়। আপনাদের বাসায় কারো যদি এরকম রুটি মেকার থাকে, আপনারা যদি বানাতে পারেন আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনারা কীভাবে বানাইছেন। আর এদিকে রুটি মেকারের মধ্যে রুটি বানাতে বানাতে আমার বাচ্চাদের স্কুলে যাওয়ার সময় হয়ে গেছে, আমি তাড়াতাড়ি আমার মেয়েকে বলছি সবজিগুলো ভেজে নাও, আমি এদিকে পরোটাগুলো বানিয়ে নিই। পরোটা বানালে কী হবে, আমার বাচ্চাদের মনটা তো খারাপ, ওরা বলছে যে আমরা রুটি মেকার দিয়ে বানিয়ে খাবো বলে বসে থাকছি, আম্মু এখন বেলুন দিয়ে বানিয়ে আমাদের খাওয়াচ্ছে। আমি তো ওদেরকে বোঝাতে পারছি না যে এটার মধ্যে হচ্ছে না, ওরা বলছে যে আমরা তো দেখছি আঙ্কেল কী সুন্দর করে বানিয়ে দিয়েছে। আমি এখন বলছি তোমাদেরকে 2-3 রকমের পরোটা বানিয়ে দেব, তোমরা যে তোমাদের যেটা ইচ্ছা সেটা খাবে। ওরা বলছে না আমরা রুটি মেকার দিয়ে খাব। আর বাচ্চারা তো যেটা বোঝে সেটা আর কি, ওদের একটু বোঝাতে কষ্ট হয় আর কি। আর আমার ভিডিওর মধ্যে আর কথার মধ্যে আর কাজের মধ্যে কোথাও কোনো সে একটু যদি ভুল হয়ে থাকে আমাকে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন যে আমার ভিডিও কেমন হয়েছে।
যাই হোক, অবশেষে হাতে বা বেলুন দিয়ে পরোটাগুলো বানিয়ে নিলাম। এদিকে আমার মেয়ে সবজি বাসে যে সবজি হয়ে গেছে, সবজি 90% হওয়ার পর আমি লবণ দিতে বলছি। প্রথমে লবণ দিলে সবজির কালার স্বাদ চলে যায়, সেই জন্য আমি নামানোর আগে লবণ দিই। এখন ধনিয়া পাতা দিয়ে 2-3 মিনিটের মতন ঢাকনা দিয়ে ঢেকে রেখে নামিয়ে ফেলবে। এদিকে আমি পরোটাগুলো ভেজে নিচ্ছি। প্রথমে কোনো তেল দিই নাই, একবার উল্টিয়ে দেওয়ার পর তারপর চারদিকে তেল ছড়িয়ে দিয়েছি। এখন সামুচ দিয়ে একটু হালকা হালকা চেপে দিয়ে নেড়ে চেড়ে ব্রাউন কালার হওয়ার পর আরেকবার উল্টিয়ে দেব। এখন চারিদিকে আবার তেল ছড়িয়ে দিব। এখন আর একটু সামুচ দিয়ে নেড়ে চেড়ে হালকা করে একটু চেপে দিয়ে তারপর নামিয়ে ফেলবো। আর আমার বাসায় সবাই এরকম স্কোয়ার শেফের পরোটা খুব বেশি পছন্দ করে, আমার নিজেরও পছন্দ। এগুলো একটু খেতে চায়, গুড় শেফেরগুলো খেতে একটু কম চায়। আর আপনাদের কোন ধরনের পরোটা পছন্দ আমাকে কমেন্ট করে জানাবেন। আর বাচ্চাদের তো মনটা খারাপ করে বসে থাকছে, এগুলো খাবো না, এগুলো খাবো না, এগুলো খাবো না। ওদেরকে ডিম ভেজে দিচ্ছি একটা, কি ওরা তো স্কুলে যাবে, একটু খেলে মন্দ কি, সেজন্য একটা ডিম ভেজে দিচ্ছি। আমার ভিডিও দেখতে দেখতে আপনাদের কোথাও কোনো অংশে একটু যদি ভালো লেগে থাকে একটা লাইক দিবেন, আর সাবস্ক্রাইব করে পাশে অল অপশনটি ক্লিক করে দিবেন। যাই হোক, ওদের ভাই বোন দুজনকে টেবিলে খাওয়াতে বসে পারলাম। তারপর দিয়ে দিলাম এটা নেবে এটা নেবে জিজ্ঞেস করছি, এক একটা করে দুজনকে দিয়ে দিছি, দেখি কতটুকু খেতে পারে আর কি। কালকে বাহিরে গেছিলাম, সেখান থেকে আসার সময় মিষ্টি দই এনেছিলাম, খাওয়া হয় না, থেকে গেছে। এখন দুজনকে দুইটা দিয়ে দিছি। ওরা খাওয়ার পর স্কুলে চলে যাচ্ছে। ভাই বোন দুইজনের একই টাইমের স্কুল, সেই জন্য একাই যেতে পারে। আর স্কুল আমার বাসা থেকে 2 মিনিট হেঁটে গেলে হয়, 2-3 মিনিট লাগে আর কি, সেই জন্য ওরা একা একা চলে যেতে পারে। ওরা যাওয়ার পর আমি রুমে এসে দেখি আমার বাচ্চার কাণ্ড দেখে আমি অবাক, আমার ছোট ছেলেটা কি করছেন, আপনারা একটু দেখেন আমার সাথে। ওকে বলছিলাম যে আব্বু তুমি কি করছো, ঘুম থেকে উঠে আসো, নাস্তা খাবাই, নাস্তা খাবে না? ও বলছিলাম না আমি নাস্তা খাবো না, আজকে আমি রান্না করব, তুমি খাবে। এটা তো শুনে আমি হাসতে হাসতে পুরো আর কি করব, ওর পাশে আমি বসে থাকছি আর একটু ভিডিও করে নিছি। ও এখন বলছে যে আমি একটা ঘর বানাই, তারপর তোমার জন্য একটা ডিম সিদ্ধ করব, তারপর মাছ কেটে রান্না করব। ছোট বাচ্চাদের ওদের মনে যা আসে তা বলে দেয় আর কি। এ হলো আজকের ভিডিও বা ব্লগ। আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাকে। সবাই খুব বেশি ভালো থাকুন, সুস্থ থাকুন, সেই শুভকামনায় বিদায় নিছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।